দেউলটি নামক এক গ্রামে 15 বছর বয়সী এক মেয়ে মারিয়াম বাস করত। ছোটবেলায় মারিয়ামের বাবা মারা যাওয়ায় আপন বলতে তারই পৃথিবীতে শুধুমাত্র তার বৃদ্ধ দাদু পরেশবাবু ছিল। পরেশবাবুর বয়স অনেক বেশি হয়ে যাওয়ায় সে ভালো কাজকর্ম করতে পারত না, তাই তাদের কোনো সময় একবেলা খাবার জুটত, আবার কোনো সময় জুটত না। এভাবেই চলছিল তাদের জীবন। হঠাৎ একদিন, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুনুন শুনুন শুনুন, একটি বিশেষ ঘোষণা, শুধুমাত্র আপনাদের এই গ্রামে এই প্রথম হতে চলেছে এক মহৎ মানব সেবা, মাত্র 25 টাকায়, মাত্র 25 টাকায় মানব সেবা, শুনুন শুনুন শুনুন। এভাবে অ্যানাউন্স করতে করতে অটোওয়ালা লিফলেট ছড়াতে ছড়াতে চলে যায়। সেই জেরক্স করা কাগজের একটি করে পাতা নিয়ে সবাই পড়তে শুরু করে। দাদু দাদু, এতে কি লেখা আছে দেখো তো, আমায় শুনিয়ে শুনিয়ে পড়ো, গ্রামে কি খুশির খবর এসেছে আমিও শুনবো, পড়ো না দাদু। কি পড়বো মা, এই বয়সে আমি তো ভালো কিছু দেখতেই পাই না, এই যে বাবু এটা একটু পড়ে দিন তো। পরেশবাবুর কথা শুনে একটি লোক কাগজটি নিয়ে পড়া শুরু করে। এই যে মা, এতে লেখা আছে আমাদের গ্রামে দুলালবাবু নামের এক ব্যক্তি হোটেল খুলছে, 25 টাকায় পেট ভরে বিভিন্ন ধরনের খাবার খাওয়া যাবে, তবে শর্ত একটাই, খাবার নষ্ট করা যাবে না, বড় লক্ষ্মীপনা দেখিয়ে নষ্ট করলে তাকে 5,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। বাহ অসাধারণ, এরকম মহৎ কাজকে আমি কুর্নিস জানাই। হ্যাঁরে মা, এ তো সত্যিই খুশির খবর, এবার মনে হয় আমাদের মতো গরিবেরা একবেলা পেট ভরে খাবার খেতে পারবো। কি মজা কি মজা, মাত্র 25 টাকায় পেট ভরে খেতে পাবো, দাদু আমি না বিরিয়ানি খাবো, এখনই দুলাল কাকুর হোটেলে যাচ্ছি, গিয়ে দেখে আসি আসল ব্যাপারটা কি। খবরটি শুনে সবাই প্রথমে অবাক হলেও পরে হোটেলে গিয়ে দুলাল বাবুকে সত্যি সত্যি 25 টাকার পেট ভরে খাবার দিতে দেখে সবাই অবাক হয়ে যায়। বাহ আপনি সত্যিই মহান, আমি এই গ্রামের মোড়ল, আমরা একই সঙ্গে বসবাস করে একে অপরের উপকার করতে পারি না, আর আপনি অন্য জায়গা থেকে আমাদের গ্রামে এসে জনসেবা করছেন, আমিও আমার পঞ্চায়েত আপনাকে অবশ্যই আর্থিক সহযোগিতা করবে। হ্যাঁ মোড়ল বাবু, আমি তো প্রথমে ভেবেছিলাম কম দামে উনি হয়তো খারাপ খাবার খাওয়াবেন, কিন্তু খেয়ে দেখলাম না, অনেক উন্নত মানের খাবার প্রদান করেছেন, যা 25 টাকায় কখনোই পাওয়া সম্ভব না। না সাহেব, আমাকে এত বড় করবেন না, আমি তো আপনাদের সহযোগিতার জন্যই জনসেবা করতে পারছি, আর অসহায় মানুষদের পেট ভরে খাইয়ে আমি খুবই আনন্দ পাই, ওসব কথা বাদ দিন, হোটেলে খেয়ে যাবেন কিন্তু মোড়ল বাবু। দুলাল বাবুর এরকম মধুর ব্যবহার এবং কথাবার্তা শুনে ওখানে উপস্থিত সকলেই অনেক খুশি হয়। তারা খুশি মনে দুলাল বাবুর হোটেলে খাবার খায়। খাবার খেয়ে উঠে আসার সময় মোড়ল বাবু টেবিল থেকে খাবারের থালা পড়ে গিয়ে খাবার নষ্ট হয়ে যায়। মোড়ল বাবু, আমার হোটেলের নিয়ম অনুযায়ী আপনি খাবার নষ্ট করেছেন, তাই আপনাকে ফাইন ভরে যেতে হবে। মোড়ল বাবু প্রথমে অবাক হলেও পরে তার সততার নিয়ম অনুবর্তিতা দেখে তার প্রতি প্রভাবিত হয় এবং তাকে খুশি মনে খাবারের ফাইন দিয়ে আসে। কয়েকদিনের মধ্যে দুলাল বাবুর দোকানের সুনাম বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে। বিভিন্ন গ্রামের বড় লোকেরাও তার হোটেলে ভিড় করা শুরু করে। এরই মধ্যে মারিয়াম হয়ে উঠেছিল তার হোটেলের রোজের গ্রাহক। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন, আজকে অনেক বড় লোক কাস্টমার এসেছে, আজকে আমার অনেক ইনকাম হবে, যাই দেখি গিয়ে সবাইকে টেবিলে বসিয়ে দিয়ে আসি। এই তো বাবু এখানে বসুন, আর আপনি আপনি ওখানে বসুন। কিন্তু দুলাল কাকু, আমি তো এখানে বসে আছি, আপনি ওনাকে এখানে কোথায় বসাবেন? আরে বাবু তুই বসে আছিস তো, কি হয়েছে, উঠে যা, এতে তোরই মঙ্গল, বড়দের আগে খেতে দে, তুই তো রোজের কাস্টমার, একটু পরে খেয়ে নিবি। আসলে দুলাল বাবু ছিল অত্যন্ত লোভী এক ব্যবসায়ী। মানুষকে 25 টাকায় পেট ভরিয়ে খাবার খাওয়ানোটা তার ছিল নামমাত্র দৃষ্টি আকর্ষণ। আসলে দুলাল বাবু সারাদিন লোককে খাবার নষ্টের ফাইন ভরিয়ে অনেক অনেক মুনাফা অর্জন করত। তার এই কাজকে সফল করার জন্য প্রত্যেক টেবিলে মোটর লাগিয়ে রিমোট সিস্টেম করে রেখেছিল এবং ধ্বনি দেখে রিমোটের সাহায্যে তার টেবিলের খাবার সে ফেলে দিত। তার ফলে সারাদিনে সে অনেক টাকার ফাইন উপার্জন করত।
কিন্তু সেটা কেউ বুঝতে পারত না। এরকম ভাবে বেশ কয়েক মাস কেটে যায়। একদিন দাদু আমাকে 50 টাকা দাও, আমি দুলাল কাকুর দোকান থেকে খেয়ে আসি আর তোমার জন্য খাবার নিয়ে আসি, তাহলে আজকে দুপুর বেলা আমাদের রান্না করতে হবে না, কি বলো কাকিমা, আমি ঠিক বলেছি তো? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, পকেটে যদি 5,000 টাকা থাকে তাহলে যা। তুমি কি বলছো কাকি, আমি ঠিক বুঝতে পারছি না তো, পকেটে 5,000 মানে? বলছি, পরশুদিন আমার বিবাহ বার্ষিকী ছিল, তাই আমরা নতুন জামা কাপড় পরে দুলাল বাবুর হোটেলে যাই। তখন আসুন আসুন ম্যাডাম, বলুন আপনি কি খাবেন? বিরিয়ানি, মাছ ভাত, তরকার রুটি, মাটন, চিকেন, মাছ কি খাবেন? বাবারে বাবা, বড় লোক, গলায় সোনার হার চকচক করছে একেবারে, এদের কাছ থেকে 5,000-এর 1 পয়সাও কম নেওয়া যাবে না। হ্যাঁ, ভালোভাবে সব কিছু খেলাম, তারপর উঠে এসে যখন হাত ধুতে যাচ্ছি, আমার হাতে পায়ে গায়ে কোথাও টেবিলে লাগলো না, শুধু ভাতের থালাটা পড়ে গেল। আমার গলার সোনার হার বন্ধক দিয়ে ফাইন ভরতে হয়েছে, ওর দোকানে মনে হয় ভূত আছে, তাই বলছি নিজের ভালো চাইলে যাস না ওখানে। মনীষা দেবীর কথা শুনে মারিয়ামের একটু সন্দেহ হয়। হ্যাঁ তাই তো, আমি যতবার দেখেছি কোনো না কোনো লোকের ফাইন হচ্ছে, সত্যিই তো ব্যাপারটা ভাবার বিষয়। নাকি দুলাল কাকুকে বদনাম করার জন্য এগুলো রটানো হচ্ছে? না না মনীষা কাকি, আপনি শুধু সন্দেহ করছেন, দাদু আমাকে 50 টাকা দাও, আমি তাড়াতাড়ি গিয়ে খাবার খেয়ে আসি, এসে আবার অনেক কাজ আছে। এই বলে মারিয়াম দাদুর কাছ থেকে 50 টাকা নিয়ে দুলাল বাবুর হোটেলে চলে যায়। সেখানে গিয়ে সে দুলালকে চিন্তিত অবস্থায় দেখে। সকালে একটাও ধনী লোক আসেনি, আর ধনী গরিব দেখলে চলবে না, এবার সবার ভাগ্যেই ফাইন বাটন ফেলতে হবে দেখছি, কিন্তু ভিখারিদের ফাইন করে কি বা হবে, ফাইন দিতেও তো পারবে না। কি হলো দুলাল কাকু, কি চিন্তা করছেন? আপনি তো মহান কাজ করছেন, মহান ব্যক্তিরা এত চিন্তা করলে হয়? না রে মা, এই তো কিছু না, যা তুই গিয়ে খেয়ে নে। এই শুনে মারিয়াম রীতিমতো খেতে বসে পড়ে। সে খেতে বসলেও তার সমস্ত মনোযোগ দুলাল বাবুর দিকেই থাকে। হঠাৎই সে দুলাল বাবুকে রিমোট টিপে খাবার ফেলতে দেখে ফেলে। মারিয়াম সঙ্গে সঙ্গে চেঁচামেচি করে সবাইকে জড়ো করে ফেলে। এই যে রিমোটটা কোথায়? তাড়াতাড়ি বের কর। না না, আপনারা ওর কথা বিশ্বাস করবেন না, ভিখারি মেয়েটা মিথ্যা কথা বলছে। কই রিমোট? রিমোট কোথায়? আমি তো এ বিষয়ে কিছুই জানি না। তুই কিছু জানিস না? তোর পকেটটা কি? তে বলছি। এই বলে সবাই মিলে দুলাল বাবুকে মারতে শুরু করে। দুলাল বাবু শেষ পর্যন্ত লোকে চাপে পড়ে রিমোটটি দিতে বাধ্য হয়। রিমোট টিপতে খাবার পড়ে যেতে দেখে সবাই দুলাল বাবুর উপরে খুব রেগে যায়। চাপে পড়ে শেষ পর্যন্ত দুলাল বাবু ওখান থেকে চিরতরে ছুটে পালিয়ে যায়। এই খবর পেয়ে গ্রামের মোড়ল বাবু সেখানে এসে উপস্থিত হয়। সত্যি মরিয়াম, তোমার বুদ্ধি ও চালাকির ফলেই আমরা দুলালের মতো ঠকবাজ লোককে ধরতে সক্ষম হয়েছি। হোটেল যেমন চলছে তেমনই চলবে, আর আজ থেকে এটা তুমি চালাবে। আমরা যেভাবে সাহায্য করে আসছিলাম, প্রয়োজনে আরো বেশি সাহায্য করব। আমরা আর কোনো অসহায় ব্যক্তিকে ক্ষুধার্ত অবস্থায় রাখবো না। মোড়ল বাবুর কথা অনুযায়ী সবাই মিলে অনুদান দিয়ে সাহায্য করতে থাকে। সেই গ্রামে আর কেউ ক্ষুধার্ত থাকে না। এভাবে মারিয়াম অসহায় মানুষদের সাহায্য করে জনপরিচিতি লাভ করে ফেলে। রামচন্দ্র বাবু একজন অনেক বড় বিজনেসম্যান ছিল। তার পরিবারে ছিল তার বউ রিনিকা দেবী, একমাত্র ছেলে মোহিত এবং বৌমা রূপালী। তারা সবাই মিলে খুব হাসি খুশি দিন কাটাত। কিন্তু হঠাৎ করে একদিন রিনিকা দেবী হার্ট অ্যাটাকে মারা যায়। তাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। রিনিকা দেবী গোটা পরিবারকে তার ভালোবাসার ছায়া দিয়ে ঢেকে রেখেছিলেন। রামচন্দ্রবাবু তো একেবারে ভেঙেই পড়েছিলেন। এভাবেই কেটে যায় কয়েকটা মাস। সবাই আবার নতুনভাবে তাদের জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। একদিন রামচন্দ্রবাবুর অফিসে মোনালি নামে একটি মেয়ে আসে। হ্যালো স্যার, আসতে পারি? ইয়েস ইয়েস কাম ইন, হু আর ইউ?
স্যার আমি মোনালি, আপনার নতুন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ও ইয়েস, সরি, আমি তোমাকে ঠিক চিনতে পারলাম না। প্লিজ সিট ডাউন। মোনালি দেখতে যেমনই সুন্দর ছিল তেমনই ট্যালেন্টেড ও গুণবতী ছিল। সে তার সব দায়িত্ব নিপুণভাবে পালন করার সাথে সাথে রামচন্দ্রবাবুকে যে কোনো রকম কাজে সাহায্য করত। রামচন্দ্রবাবু মোনালির পার্সোনালিটি দেখে খুবই ইমপ্রেসড হয়। এরকম ভাবেই 3 মাস কেটে যায়। হ্যালো মোনালি। হাই স্যার, কিছু বলবেন? হ্যাঁ, আমি তোমাকে অনেক দিন ধরেই একটা কথা বলতে চাই, কিন্তু আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা, কিন্তু তবুও আমি বলতে চাই। কি কথা স্যার? প্লিজ স্যার, ডোন্ট হেজিটেট। আসলে মোনালি, আমি তোমার মধ্যে আমার বউ রনিকাকে খুঁজে পাই। ও পুরো তোমার মতোই ছিল। মানে এসব কি বলছেন স্যার? মানে হলো, যখনই আমি তোমাকে দেখি রনিকার কথা খুব মনে পড়ে। আমি জানি যে আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তবু আমি বলছি যে আমি তোমাকে খুব পছন্দ করি। আমি তোমাকে বিয়ে করতে চাই, যদি তুমি রাজি হও তাহলেই। কোনো জোর নেই, সবটাই তোমার উপর। কি হলো, কিছু বলো মোনালি, প্লিজ। তোমার খারাপ লাগলে আই এম রিয়েলি ভেরি সরি। না না স্যার, আমার খারাপ লাগেনি। আসলে স্যার, আমারও আপনাকে খুব ভালো লাগে। আপনি একজন সত সরল মানুষ। আপনার সরলতাই আমাকে আপনার প্রতি আকৃষ্ট করে। রামচন্দ্রবাবু মোনালির মুখে এসব শুনে খুব খুশি হয়। সে মোনালিকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। মোনালিকে দেখতে পেয়ে রামচন্দ্রের ছেলে ও বৌমা আকাশ থেকে পড়ে। বাবা, এটা কে? এনাকে তো চিনলাম না। কি হলো বাবা, বলুন না, কাকে নিয়ে এসেছেন এটা আপনি? বলছি মোনালি, এ হলো মোহিত। মোহিত, এ হলো তোমার নতুন মা। আর বৌমা, ইনি হলেন তোমার নতুন শাশুড়ি মা। আমরা দুজনেই আজকে কোর্ট ম্যারেজ করেছি। এখন থেকে মোনালি আমাদের সাথেই থাকবে। আশা করছি তোমাদের কারোর কোনো আপত্তি নেই আমাদের বিয়ে নিয়ে। মোহিত ও রূপালী তার মুখের উপরে কিছু না বললেও দুজনের কেউই যেন এটাকে মন থেকে মেনে নিতে পারে না। রামচন্দ্রবাবু নতুন বিয়ের খুশিতে বাড়িতে একটা অনেক বড় পার্টির আয়োজন করে। অনেক বড় বড় নামকরা ও ধনী ব্যক্তিরা এসেছিল সেখানে। মোনালির পরনে ছিল অনেক দামি একটা পোশাক আর নানান রকম সোনা ও হীরার অলংকার। তাই দেখে রূপালী মোহিতকে বলে, দেখো দেখো, তোমার বুড়ো বাবাকে দেখে শেখো কিছু। এই বয়সে নতুন বউয়ের প্রতি ভালোবাসা উতলে উঠছে। বুড়ো বয়সে ভীমরতি মোনালিকে কত দামি দামি ড্রেস জুয়েলারি কিনে দিয়েছে। তুমি দিয়েছো কখনো আমাকে? তার উপর এত বড় একটা পার্টির আয়োজন করেছে, আর তুমি কোনো কাজের নও। পার্টিতে সকলে মিলে রামচন্দ্রবাবু ও মোনালিকে তাদের নতুন জীবনের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। সকলে খুব মজা করে ও জমিয়ে খাওয়া দাওয়ার পর বাড়িতে ফিরে যায়। সকলে খুব খুশি হলেও রূপালী মনে মনে খুব রাগ ও হিংসা পোষণ করতে থাকে। এরকম ভাবেই সময় অতিবাহিত হতে থাকে। একদিন মোনালি কিচেনে কিছু একটা রান্না করছিল, তখন রূপালী সেখানে গিয়ে বলে, হাই মোনালি। ও সরি, তুমি তো আবার আমার শাশুড়ি হও। হ্যালো শাশুড়ি মা। আমাকে শাশুড়ি মা না বলে নাম ধরেও ডাকতে পারো তোমার অসুবিধা হলে, কিংবা আমাকে তোমার বন্ধুও মনে করতে পারো। বাবা, এত ভালো মানুষ সাজার চেষ্টা করো না। আমার শাশুড়ির জায়গা তুমি কোনোদিনই নিতে পারবে না। আমি নিতেও চাই না গো। যাই বলো না কেন, তুমি কিন্তু বড্ড চালাক। নিজের রূপের নেশায় আমার শ্বশুর মশাইকে ঠিক কাবু করে নিলে। হ্যাঁ, তোমাদের মতো মেয়েরা সব পারে। আমি জানি তুমি এসব কেন করেছো, শুধুই টাকার জন্য। প্লিজ স্টপ, এসব আবার কি কথা? আমি সত্যিই রামচন্দ্রকে ভালোবাসি, তাই ওকে বিয়ে করেছি। তোমার সাথে ফালতু বকে আমার লাভ নেই। সরো, আমাকে যেতে দাও। এমন ভাবেই প্রায় সব সময় রূপালী মোনালিকে অনেক ছোট বড় কথা শোনাতো। দুজনের মধ্যে তর্ক বিতর্ক লেগেই থাকতো। মোনালি তবুও সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করত। সে কখনোই এসব কথা রামচন্দ্রবাবুকে জানতে দেয়নি।
একদিন কিছু তো একটা করতেই হবে এই মহারানীর, না হলে আমার বুড়ো শ্বশুর ওর রূপের ঝলকে পাগল হয়ে যদি সব সম্পত্তি ওর নামে করে দেয়। তখন ওখানে মোহিত চলে আসে। কি হলো রূপালি, একা একা কি বকছো তুমি? তোমাকে বলে কি হবে, তুমি তো কোনোই কাজের নও। আরে বাবা বলো না কি হয়েছে, সব ঠিক আছে তো? তোমার মনে হয় না বাবা ওই মোনালিকে বিয়ে করে আমাদের সাথে অন্যায় করেছে? মানে কিভাবে? আরে বাবা, তোমার মাথায় তো দেখছি সত্যি গোবর পড়া। ধরো কালকে যদি বাবা ও মোনামির একটা বাচ্চা হয় আর বাবা সমস্ত সম্পত্তি তার নামে করে দেয়, তখন আমাদের কি হবে ভেবে দেখেছো একবারও? হ্যাঁ তাই তো, এটা তো ভাবিনি, কিন্তু আমরা এখন কি করব? তুমি আবার কি করবে, তোমার দ্বারা একটা কাজও হয় না। তুমি শুধু তোমার মুখটা বন্ধ রাখো আর দেখো তোমার এই বউ কি কি করতে পারে। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন মোনালি যখন একা একা ছাদে হাঁটাচলা করছিল তখন রূপালি সেখানে যায়। হ্যালো শাশুড়ি মা। হ্যাঁ রূপালি, বলো কিছু বলবে? আর আজকে হঠাৎ আমাকে শাশুড়ি মা বলে ডাকলে যে? আমি সব জেনে গেছি, তুমি এই বাড়িতে কেন এসেছো। তুমি শুধুমাত্র টাকার লোভে আমার শ্বশুর মশাইকে বিয়ে করেছো, যাতে তুমি বাবাকে ফাঁসিয়ে তার সমস্ত প্রপার্টি নিজের নামে করে নিতে পারো, আর তারপর আমাকে আর মোহিতকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে পারো, আর তারপর সুখে জীবন কাটাতে চাও। শাট আপ রূপালি, সব সময় একই কথা বলতেই থাকো। আমি কেন করব এসব? আমি সত্যি তোমাদের সবাইকে খুব ভালোবাসি, আর আমি এসব কথা কখনো ভাবিনি, আমার মাথায় আসেনি কখনো। চুপ, একদম চুপ, আর নাটক নয়, অনেক নাটক করেছিস তুই। আজকে তোকে এই বাড়ি থেকে আমি চিরতরে বিদায় জানাচ্ছি। এই বলে রূপালি মোনালিকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। মোনালি ছাদ থেকে পড়ে যাওয়ার ফলে সে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। আশেপাশের সবাই তাকে দেখতে পেয়ে হসপিটালে নিয়ে যায়। রামচন্দ্রবাবু খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে যায়। অনেক বেশি চোট লাগলেও মোনালি সৌভাগ্যবশত বেঁচে যায়। তার জ্ঞান ফেরার পর বেশ কয়েকটা পুলিশ অফিসার মোনালির কাছে যায় বয়ান নেওয়ার জন্য। বলুন ম্যাডাম, এসব কিভাবে হলো? আপনি কিভাবে পড়ে গেলেন? এটা কি সত্যি একটা অ্যাক্সিডেন্ট নাকি কেউ আপনাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে? এবার কি হবে, আজকে আমি শেষ, আজ সব শেষ। মোনালি বেঁচে যাবে এটা আমি ভাবতেও পারিনি। কি হলো ম্যাডাম বলুন। না না, আমাকে আবার কে মারার চেষ্টা করবে? আমি ছাদে বসেছিলাম, হঠাৎ করে আমার মাথাটা কেমন যেন ঘুরে যায়, আর তারপর আমি আমার ব্যালেন্স হারিয়ে ফেলি, তখনই হঠাৎ করে আমি উপর থেকে পড়ে যাই। মোনালির কথা শোনার পর পুলিশগুলো সেখান থেকে চলে যায়। বেশ কিছুদিন পর মোনালি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, তুমি প্লিজ বাবাকে এসব বলো না। চিন্তা করো না রূপালি, আমি কাউকেই কখনোই বলবো না এটা। শুধু দুঃখ একটাই, আমি তোমাদের সবাইকে আপন ভেবে সুখে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেটা বুঝলে না, আমাকে সব সময় দোষারোপ করেই গেলে, আর সেসবতে তুমি যা করলে আমি এখনো বিশ্বাস করতে পারি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আর টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। মোনালি রূপালীকে ক্ষমা করে দেয়। তারপর তারা সবাই মিলে হাসি খুশি জীবনযাপন করা শুরু করে।